20 দলীয় জোট থেকে জামাতকে বাদ দিলে জাতীয় ঐক্য সম্ভব হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত জঙ্গিবাদ প্রতিরোধ ও দমন বিষয়ক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়া জঙ্গিবাদ বিরোধী সমাবেশ করবেন, এজন্য তিনি একটি বৈঠকও করেছেন। সেই বৈঠকে জামাত ইসলামও ছিল, সুতরাং তার জন্য জঙ্গিবাদ বিরোধী সমাবেশ হাস্যকর। শোলাকিয়ায় যারা হামলা পরিচালনা করেছে ঈদ জামাতে, একজনের বাবা করে জামাত ইসলাম, আরেকজনের বাবা হচ্ছে বিএনপি নেতা, যারা জামাত শিবির করে তারা হচ্ছে এগুলোর মূল পরিকল্পনাকারী এবং তারাই হচ্ছে এগুলোর ট্রেইনার, আর বিএনপির কোন কোন নেতা এগুলোর অর্থ যোগানদাতা।